সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজ খুব বড় কোনো ভিডিও না ছোট্ট একটি তথ্য শেয়ার করছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমরা যারা মুসলমান আমরা যারা মুসলিম তারা একটা বিষয় নিয়ে বেশ সমস্যায় পড়ি যখন আমরা ভিডিও দেখি ভিডিও ডান পাশে বা ভিডিওর ভেতরে বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে তো এখন এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করতে পারি তো আমরা একটা ভিডিও দেখতেছি ভিডিওর মধ্যে অ্যাড চলে আসলো আমরা বা এটা বিরক্তিকর হ্যাঁ আমি একটা টিউটোরিয়াল দেখতেছি কাজ শেখার জন্য সেখানে একটা খারাপ অ্যাড চলে আসলো তো সেটা আমার জন্য বিব্রতকর এবং অনেক সময় দেখা যায় করো। তো এই সমস্যাটা খুব বেশি হয় যখন দেখা যায় যে বর্তমান সময়ে একটা জনপ্রিয় চ্যানেল রোজ টি টিভি টোয়েন্টি ফোর তো এখানে একটা ভিডিও দেখতেছি এর ভিতরে একটা ওয়াজের ভিতরে বা কোনো একটা ইসলামিক আলোচনা এখানে হুট করে অ্যাড চলে আসে এখন তারা অ্যাড দিয়ে রাখছে ইনকামের জন্য আসলে বর্তমান সময়ে অ্যাকচুয়ালি আল্লাহর জন্য অ্যাকচুয়ালি নিঃস্বার্থভাবে ভিডিও খুব কমই হয় ইউটিউবে ম্যাক্সিমামই হয় ইউটিউব মনিটাইজেশনের জন্য ইনকামের জন্য তো যাই হোক সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে ফ্রিল্যান্সিং কেয়ারেই আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন হারাম নাকি হালাল তো এখানে আমি আলোচনা করেছি যে কিভাবে আপনারা আপনারা আসলে ইউটিউব মনিটাইজেশান করতে পারবেন কিনা না বা এটা করা উচিত কি না তো এটা আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিশ্লেষণ করেছি আপনারা এটা দেখার চেষ্টা করবেন আর আসল কথা চলে আসি যে একটা ভিডিও দেখতেছি আজ এই ধরনের ইসলামিক ভিডিওর ভিতরে হট হুট করে অ্যাড চলে আসে তো এটার সমাধান কি এটার সমাধান হচ্ছে আপনি গুগলে যদি সার্চ করেন অ্যাড ব্লক ফর ইউটিউব একটা এক্সটেনশন চলে আসবে ক্রোমের জন্য যারা ক্রোম ইউজ করেন হয়তো ফায়ারফক্সও পেয়ে যাবেন এটা তো এই এক্সটেনশনটি আপনারা ব্যবহার করতে পারেন আমি পার্সোনালি নিজেও ব্যবহার করতেছি ইট ইজ জাস্ট অ্যাড টু ক্রোম দিলেই আপনার ক্রোমে চলে আসবে ক্রোম ব্রাউজারে তো সেখান থেকে এই যে এখানে কর্নারে চলে আসবে আপনার জাস্ট অ্যাড ব্লকিং এই অপশানটা অন করে দেবেন এনট অন করে দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই আর এটা যখন অন থাকবে তখন আপনি কোনো ভিডিও দেখলেই যে এখানে ভিডিও দেখতেছেন প্লেন বাই অ্যাড ব্লক অ্যাড ব্লক ফর ইউটিউব অ্যাড ব্লক এই যে এক্সটেনশনটি এটি অ্যাক্টিভ আছে এবং এটির মাধ্যমে এখানে স্কিপেবল অ্যাডসহ অন্যান্য যত ধরনের অ্যাড রয়েছে সবগুলো রিমুভ হয়ে যায় যারা ইসলামিক ভিডিও দেখেন তাদের জন্য অনেক উপকার হবে আর যারা টিউটোরিয়াল দেখেন আর ফিল্ম সিঙ্গারের টিউটোরিয়াল তো অ্যাড এমনিই নেই আমি মনিটাইজেশন অন করিনি আর অন্যান্য ইউটিউব চ্যানেলে যারা যারা টিউটোরিয়াল দেখেন তাদের জন্য উপকার হবে আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন অ্যাড ব্লক ফর ইউটিউব আবার মনে রাখেন অ্যাড ব্লক ফর ইউটিউব এই এক্সটেনশনটি আপনারা যে কোনো ব্রাউজারে নামিয়ে নিলেই এই কাজটা হয়ে যাবে ইউটিউবের অ্যাডও রিমুভ হয়ে যাবে সাইট বাড়ে এবং ভিডিওর ভিতরে কোনো অ্যাড থাকবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য এটি যদি মনে করেন যে আপনার উপকার হচ্ছে অন্য ভাইকেও জানানো দরকার যিনি অ্যাড থেকে বাঁচতে চাচ্ছেন অ্যাড থেকে পরিত্রাণ চাচ্ছেন হ্যাঁ তো তাদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুকে শেয়ার করতে পারেন আর শেয়ার করলে আমার উপকার নেই হয়তোবা এখান থেকে অন্য কেউ উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে